নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। বাটা মশলা দিয়ে তৈরি করা এই ঝোলের স্বাদ কিন্তু অপূর্ব। আপনারা অনেকেই হয়তো বাড়িতে এইভাবে তৈরি করে থাকেন, আমি আজকে আমার মতো করেছি। দেখতে থাকুন কেমন লাগলো, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন রোজকার নোটিফিকেশনের জন্য। মিমিস রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হলে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে কই মাছগুলোকে ভেজে নেব। এই কই মাছগুলো একটু ছোট সাইজের, এগুলো একদম দেশি কই মাছ যেটাকে বলি আমরা সেগুলো, আর এগুলো স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। এক পিট হয়ে গেলে মাছটাকে উল্টে দেব। এই মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে কড়া করে ভাজবো না, তাহলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। খুব হালকা করে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে মাছ আমি তুলে রেখে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি সেম ভাবে হালকা করে ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার ওই সরষের তেলের মধ্যে আরও খানিকটা সরষের তেল দিয়ে আমি এবার ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিটা আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে 1 টিস্পুন, আর 2 তেজপাতা। জিরে আর তেজপাতাটা সুন্দর করে একটু ভেজে নেব। এবার আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকেও একটুখানি ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভাজতে ভাজতে খানিকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, এটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1টা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে টমেটোটা একটুখানি তেলের সাথে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার দেব আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট। জিরে নিয়েছি 1 টিস্পুন, আদা রয়েছে 1 ইঞ্চি, আর 3টে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়ে এটা দিয়ে দিলাম। এবার এই আদা জিরেটা ভালো করে আমি কষিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলা পড়বে না, এই মশলাটাই হচ্ছে মেইন মশলা। আদা জিরে বাটা দিয়ে কিন্তু এই ঝোলটা তৈরি হবে।
মশলাটা একটু কষাতে থাকবো আমি। আদা জিরে বাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ টিস্পুন করে। আবারও খানিকক্ষণ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল। একটু জল দিয়ে আমি আরেকটুখানি আমি কষিয়ে নেব যাতে মশলাটা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে আসে। সামান্য একটু চিনি দিয়ে দেব। এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু রান্নাটার খুব ভালো একটা টেস্ট হবে। অনেকেই ভাবেন মাছের ঝোলে বা মাংসতে কেন চিনি দেওয়া হয়, যেটুকু পরিমাণ চিনি দেওয়া হয় তাতে কিন্তু মিষ্টি হয় না, টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝোল হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি যাবে, সেটা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দেবেন। এবার আমি ভাজা ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু ফুটতে দেব এটাকে, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু ঝোলটা নাড়াচাড়া করে আমি ভেজে রাখা মাছগুলোকে এবার দিয়ে দেব। মাছগুলো আবার একটু নাড়াচাড়া করে ফুলকপির সাথে ভালো করে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি চেপে রেখে আমি এটা আরো কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন মাছের ঝোলটা ফুটে উঠেছে। এই মাছের ঝোলের স্বাদ এবং সুগন্ধ দারুণ হয়, খুব অল্প মশলায় কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এবার আমি এর মধ্যে এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম, কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবেন। এটা আমার ব্যাস তৈরি হয়ে গেল। এবার এটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি নামিয়ে সার্ভ করে দেখা। রেডি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে দেশি কই মাছের ঝোল। খেতে কিন্তু দারুণ স্বাদের হয় অল্প মশলায় তৈরি করা এই রান্নাটা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।